বাপি প্রেজেন্টেশন। আমি পাঠিয়ে দেব তোমার কাছে। পাঠিয়ে দেব? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। যাও তো সেই গানে যাও। দাদু গাঁজা খেয়েছো? পাচ্ছি তো এই দিন থেকে। এটা হালকা করে খাও। বলিয়া দিদি, ও দিদি আই গইয়া, আজ পিতা ডেকেছে তোমার, আজ দেবতা সবাই দেবে। আরে গো পিতা ডেকেছে রে তোর, দেবতা সবাই। দেখো তো মা, এই সুন্দরীকে তুমি চেনো কিনা? চিনি না পিতা। কোনদিন দেখো নাই এই সুন্দরী রে? আমি দেখেছি পিতা, চিনি না। দেখেছে নাই চেনে না? সত্য করে বলো মা, এই সুন্দরীকে তুমি ভালো করে দেখেছো কিনা তাই বলো। একবার দেখেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার কাল লাগিনি আর স্বামীর দংশন করছে মা? মিথ্যা কথা, মিথ্যা কথা। বেশ, ডাকো তোমার সকল ফরিগণকে এই দেবসভার মাঝে। এই সুন্দরী রাত তোমার পরীক্ষা হবে আজ এই দেবসভার মাঝে। কোনো পরীক্ষা দেওয়া যাবে না, আমরা জানি না, আমরা দেখিনি, আমরা শুনিনি, আমরা কিছু বলতে পারবো না। হ্যাঁ তো তোমার কথা বলতে বলেছি, বসো। হ্যাঁ বসো। পিতার ছেলে কোথায় যাবে? বাস করবে মানে তুমি এদিকে একবার বলছো ওদিকে একবার যাচ্ছ, কি ব্যাপার? তোমার বলতে বলিনি, বসো বসো। হ্যাঁ বসো। ওরে শাহ, ডাকো তোমার সকল ফরিগণকে। হাই ডাকো। হ্যাঁ দিদি ডেকেছে, যাও কি বলে ডাকো। ও জয় শঙ্কর মেলাতে আজ খেয়ে দেখো বাবু, আ
কে দেখবি আই রে তোরা, আই কে দেখবি সকল ফণি এসেছে এই দেবসভার মাঝে, তুমি তন্ন তন্ন করে খুঁজে থাকো কোন ফণির লেজ কাটা আছে। ওগো দাদু, এই ফণিগুলোর মধ্যে সেই ফণি নেই দাদু। ওরে হতভাগি বেগুলা, কালিনীর পুট ছেড়ে জানায় মনসার সিংহাসন তলে লুকিয়ে আছে। ও দেখ না এত কেমন আটকে রেখেছে, ভালো করে দেখ। ও মাসিমা, তুমি সরে যাও। হেরে গেলে তো মাই সুন্দরীর কাছে, কি অপরাধ করেছিল সুন্দরী তাই বালিকা বয়সে সাজিয়াছ কোলে রানী? ও গোবিতা, তুমি তোমার বর দিয়েছিলে চাঁদের হাত হতে পূজা নিতে। বহু পূর্বে দিয়েছিলাম মা, চাঁদের কাছে গিয়েছিলাম, চাঁদ আমায় কি করছে জানো পিতা? করেছে মা, পূজার বিনিময়ে মার মস্তক মেরেছে হেতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দুত্তর কোতার দিয়েছে। সেই অপরাধে এই বালিকাকে সাজিয়াছ কোড়ে রানী মা? না না, আর পূজা হয় না পিতা। সত্যি মা, শোনো মা, ওই সুন্দরীর স্বামীকে তুমি বাঁচিয়ে দাও মা। না পিতা, ও সুন্দরী বলুক, ও বাড়তে গিয়ে শ্বশুরে দিয়ে আমার পূজা দিতে পারবে কিনা। সুন্দরী বলে দাদু, তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে মা মনসা, তোমার শ্বশুরে দিয়ে পূজা আদায় করে দিতে পারে মা মনসার। ও গো দাদু, যদি মা আমার স্বামীকে বাঁচিয়ে দেয়, আমি বাড়িতে গিয়ে আমার শ্বশুরকে রাজি করিয়ে মায়ের চরণ দেবো পুষ্পাঞ্জলি। আর তোমার শ্বশুর যদি পূজা দিতে অস্বীকার করে? যদি আমার শ্বশুর পূজা দিতে অস্বীকার করে, তাহলে আমার স্বামীর হাত ধরে ফিরে আসবে দেবতা সবাই। শুনলে মা এই বালিকার কথা? হ্যাঁ পিতা। রাখিতে আমার বাণী, বাঁচিয়ে দাও মা লখাই গুণমণিকে মাগো। বেশ পিতা। বেহুলা, ওইখানে সামনে ঝাড়ি আছে, ঝাড়ি করে এক ঝাড়ি বাড়ি আনো মা। তাই আছি মা। Thank you.
বেহুলা তোমার স্বামীর হাড় করে দাও মা, এই নাও মা, সংকেত ধরে দাও মা। লক্ষিন্দরে রঙ্গে বিসিমা আমি দানা ছড়ালাম, আমি গাছ কাটলাম, আমি সুতো তুললাম, আমি এই জাল ফেললাম। বাবা কত বড় মাছ দেখো মা, এই নাও মাছ। এইখানে স্বর্ণপটি আছে, বল মাছের পেট চিরে দেখো তোমার স্বামীর মা মাটোর মালাইছে কি আছে কিনা। এই না মা, জালে বালু মা, আমি কান্দার সুতা দিচ্ছি, বল মাছ পেট ছেড়ে নদীতে ছেড়ে দিয়েছো। ও মা, জাতীয় ভালো লাগলে ঘৃণা করবে না, আমি আজ হতে বর দিলাম সকল বল মাছ পেটে কান্দার সুতা থাকবে। ঠিক আছে, এখনই চেয়ে আসি। বিহুলা সংকেত ধ্বনি দাও মা। বিষয় গোয়া লোকরে রঙের বিষমা Thank you.
তোমার স্বামীকে ফিরে পেয়েছো তো? পেয়েছি দাদু। আর কোনো দাবি আছে? ওগো দাদু, আমার ছয় ভাসুরকে বাঁচিয়ে দিতে হবে, আর আমার শ্বশুরের সপ্তডিঙ্গা তুলে দিতে হবে। মনসা পিতা, চাঁদের আরো ছটি ছেলেকে মেরেছিলে মা? হ্যাঁ পিতা। বাঁচিয়ে দাও দেব সবাই। কালিজাম মা গো, ছয়জনা প্রাণ দিয়ে দাও বাবা। আমার এই ভান্ডার গাছে নিয়ে নাও মা। মনসা পিতা, চাঁদের সপ্তডিঙ্গা ডুবি করেছিলে মা? হ্যাঁ পিতা। দাও তুলে দাও এই দেব সবাই। হনুমান ভরা ডিঙ্গা তুলে দাও। সুন্দরী দাদু, আর কোন দাবি আছে? আছে দাদু। কি আছে? ওঝা ধনন্তরীকে বাঁচিয়ে দিতে হবে। মনসা পিতা, ধনন্তরীকে মেরেছিলে মা? হ্যাঁ পিতা। দাও ধনন্তরীকে বাঁচিয়ে দাও, আর মর্তদায় পাঠানো ওকে এই সর্বপুকুরে রেখে দেবো মা। আমি বাঁচিয়ে দিলাম দেব সবাই। আর কোন দাবি আছে? ওগো দাদু, ওগো দাদু, আমরা চি বাড়িতে যাব, ওই ছয় মাস ছয় দিনের পর কেমন করে যাব দাদু? তার জন্য আমার কন্যা মনসা যাবে তোমাদের সঙ্গে। বেহুলা বলো মা, আমি এই ব্যজন গড়ে দিলাম মা, এই ব্যজনের উপর সব লেখা আছে, আর সত্যই তুমি ছয় মাস ছয় দিনের পথ একদিনে যেতে পারবে না, আমি তোমার সম্মুখে হংসরূপ ধারণ করে যাচ্ছি, তুমি আমার সঙ্গে ডিঙ্গা ছেড়ে এসো। ওগো দাদু, আমাদের তুমি আশীর্বাদ করো দাদু। বেশ, আশীর্বাদ করি সুন্দরী, তোমার মনোর বাসনা পূর্ণ হোক, মনো বাসনা পূর্ণ হোক। যাও মনসাকে প্রণাম জানিয়ে ডিঙ্গা ছেড়ে দাও। ও চল সহদেশ যাত্রা করি গো আমরা, সহদেশ যাত্রা করি, সহদেশ যাত্রা করি। হলো
করে দিল চাপা তলা গিয়ে বেহুলা উপনীত হল বেহুলা আমরা কোথায় এলাম এই ঘাট থেকে জামাই চেনা চেনা মনে হচ্ছে বেহুলা এটা হলো চাপা তলা ও তুমি এদিকে দূর চাচ্ছ না কোথায় যাবে নাকি তুমি আমি যাব মায়ের কাছে তাহলে এসো আমি তোমার যোগিনী সাজিয়ে দিই ও মা ভিক্ষা দে মা ইয় মেলা ও মা ভিক্ষা দে মা ইয় মেলা যোগিনী সেজে যে মাপুর বেহুলা আমি তোমায় ভিক্ষা দিব মা এই সময় কাছে তোমায় কেন বলে চিনা চিনা লাগছি তুমি কি মা তুমি আমায় চিনতে পারছ না মা গো আমি যে তোমার সেই হতভাগিনী বেহুলা মা অপরের মতো কেন তুই এমন ভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছিস চল না আমার গৃহ মাঝে তুই একা ফিরে এসেছিস না আমার জামাতাকে নিয়ে ফিরে এসেছি মা মা গো তোমার জামাতাকে নিয়ে এসেছি কিন্তু আমি গৃহ মাঝে যেতে পারবো না মা কেন মা আমি যে মায়ের কাছে কথা দিয়েছি আমি শ্বশুরের কাছে রাজি করিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই তবে আমি আসবো মা অদূরে তো তোকে আশীর্বাদ করলাম তোর মনে বাসনা পূর্ণ হবে শ্বশুরালয় গিয়ে এই শ্বশুরের কাছে মায়ের পূজা তুই তবে আসবি আমি ভগবানে বেশ মা তুমি এখন এসো মা এসো দেখুলা তুমি তোমার মায়ের দিকে এলে এবার তুমি আমার মায়ের দিকে এসো আমি সে যাব না আমি হব ডোম তুমি হবে ডোমনি গড়ে দিলাম লক্ষ্মীর বেজনী এই বেজনী মায়ের কাছ দিলে আর মা সবই বুঝতে পারবে নিয়ে যাও ও তোরা কে নিবি আমার লক্ষ্যেরও বেজনী তোরা আমরা ছজন আমরা পাড়ার বউ না সবে এক বাড়ির বউ আমাদের স্বামী স্বামীরা না সব পটপট করে পান্তাকে মারা গেছে শেষে শেষে ছোট দেবরায় সর্পদংশ নিয়ে বাসুর ঘরে মারা যায় তাই আমার যা বলেছিল আমি বাঁচিয়ে আনবো ছয় মাস পূর্ণ হয়ে গেছে বাঁচিয়ে আনতে পারিনি তাই শ্বশুর শাশুড়ি বললো শ্রাদ্ধ হবে ওই জন্য গঙ্গায় জল আনতে এসেছি ও দিদিরা আমি ওই নদীর পার দিয়ে আসছিলাম না আর ছয়টি নৌকায় ছয়টি লোক বসে আছে তারা কি বলছে জানো কি বলছে তারা বলছে আমরা আঁট ধরতে এসেছি বাহ তোর হাতে শাখা আছে আমাদের হাতে শাখা নেই বলে ওই জন্য বলছি না সত্য কথা দিদি তা কি করবে এখন তাই বলো তোমরা ওই ছয়টি কলস ভেঙে কানা এক হাত পরে নাও আর এক হাত কাপড় লুকিয়ে নাও ও দিদি তা ভাঙ ভাঙ মা পালা পালা আর ধরার ভয় হয়েছে চাপা তলায় দিদি পালা পালা আর ধরার ভয় হয়েছে চাপা তলা দিদি পালা পালা আর তোদের মতো সুন্দর পেলে ছাড়লে এত তারা দিদি আর তোলা শুনে নিয়ে গো দিদি হাতে দেন গলা দিদি পালা পালা আর ধরার ভয় হয়েছে চাপা তলা দিদি অদি এই বেজনে নিলে হারাপুত্র কোলে পায়
ও সর্বনাশ, আমাদের শাশুড়িতে সব হারিয়েছে, আমাদের বাড়ি যাবে? চলে যাই তাহলে। এসো ও মা, মা গো, ও মা এসো না মা, কোথায় তুমি? ও মা আমরা গঙ্গার জল আনতে পারিনি মা, নদীর পারে রাঁড় ধরার ভয় হয়েছে মা, ও মা এই মেয়েটা না থাকলে আমাদের সব ধরে নিয়ে যাচ্ছিল গো মা। শিখি মা, একই সর্বনাশ করেছি, কলসি গুলো সব ভেঙে আর ওই এক হাতে কলসির গলা, উপায় নেই। তোরা এমন ভাবে তুই অঘটন ঘটিয়েছিস কেন? তোরা কি করবো মা? ও গো মা, কেন তুমি এমন করেছো মা? মা গো, আমি ওই কেন কলসির হাতে পড়িয়ে দিয়েছি জানো? ওদের যে দুঃখের দিন ফিরে এসেছে, সুখের দিন ফিরে এসেছে মা, সুখের দিন ফিরে এসেছে। হ্যাঁ মা, কিভাবে ফিরে এসেছে সুখের দিন? মা গো, ওরা যে আর এই বেশে থাকবে না। ওরা কোন বেশে থাকবে? মা গো, তোমার হাতে ওগুলো কি মা? আবার কি লক্ষ্মীর বিজয়? এই লক্ষ্মীর বিজয়ে কি হবে? এগুলো হারানো সম্পদ সব ফিরে পাওয়া যায়। হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, এর মূল্য কত মা? লক্ষ টাকা মূল্য। লক্ষ টাকা? বেশ, লক্ষ টাকা যদি হয়ে থাকে আমি তোমায় দেবো মা। একটা না না মা, না সব তো হারিয়ে ফেলেছে সব, না না না। একই মা, এই বিজয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আজ ভাই কেনই আছে আমার দেহ এমন ভাবে শীতল হয়ে উঠছে? মা গো, আজ তুমি কি আমার সত্য মনে চাই দাও মা? মা গো, ও গো মা, আমরা হলাম ডোম ডোমিনি। ডোম ডোমিনি? হ্যাঁ। এই লক্ষ্মীর বিজয়ে তোমরা কোথায় পেয়েছো? আমরা পেয়েছি সেই স্বর্গ মাঝে। স্বর্গ মাঝে তোমরা পেয়েছো? মা গো, তোমায় দেখি আমার মনে চেনা চেনা লাগছে, তুমি কে সত্য মনে চাই দাও মা? ও গো মা, তুমি আমায় চিনতে পারলে না, তবে একটিবার ভালো করে চেয়ে দেখো তো মা, আমি যে তোমার সেই মধুমাতা মা। কেন তুই অপরের মতো এমন ভাবে দাঁড়িয়ে আছিস? তুই একা ফিরে এসেছিস না ভাই, পুত্র লক্ষ্মীদরকে নিয়ে ফিরে এসেছিস মা? তোমার পুত্রকে নিয়ে এসেছি মা, তার যে চাপা তলায় আছে মা। তুমি যাবি না প্রাসাদ মধ্যে? কেন অপরের মতো দাঁড়িয়ে আছিস? ও গো মা, আমি যে মায়ের কাছে কথা দিয়েছি, আগে শ্বশুর মশাইকে রাজি করিয়ে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে তবেই আমি সবাই ফিরে পাবে মা। তাই নাকি? বেশ মা, তুমি ওখানে দাঁড়াও, এখান থেকে তুমি কোথাও যেও না, আমি তোমার শ্বশুরের কাছে তুমি ঘুরে আসি মা। মহারাজ রানী, মহারাজ তুমি আমায় কিছু বলছো রানী? আমি তোমায় বলবো, আর কি বলার আছে? এমনই নয়নে পানি ছড়িয়ে আজ তো ৬ মাস পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ গো, আজও তো আমি নদীর ধারে দাঁড়িয়ে থাকি, কবে আমার পুত্র লক্ষ্মীন্দরে ফিরে আসবে? ফিরে আসবে? সব মিথ্যা রানী, মিথ্যা, বধূমাতার বাণী মিথ্যা। মিথ্যা কথা বলেছে এই নাগনা। ও গো, আজই আপনার অপমর্ত মানে আজ আমি একটি আরো একটি জিনিস আমি স্বপ্ন করেছি গো, জানো না? আজি একটি ডোমে রমণী বলে বলে যাচ্ছে, এই লক্ষ্মীর বেজুনি নেবে গো, এই লক্ষ্মীর বেজুনি নিলে হারানো সম্পদ সবকিছু।